Assalamualaikum. যেহেতু সারা বিশ্বে একটি মহামারী চলতেছে, একটি প্রাকৃতিক নাম করোনা ভাইরাস, যেটা সারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, সারা বিশ্ব যেমন কমতে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে প্রার্থনা করবো, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মহামারী থেকে হেফাজত করে এবং এই মহামারী যেন আমাদের কাছ থেকে অচিরে বিদায় নেয়, এই প্রার্থনা করে আজকের ক্লাস আমি শুরু করতেছি। দেখো, যেহেতু বিজ্ঞান ক্লাস, বিজ্ঞানের আধুনিক যুগে বা আধুনিক বিজ্ঞানের যুগে বসবাস করি, উই ক্যান নট লিভ অবজার্ভ এনি উইদাউট সায়েন্স, একটা বিজ্ঞান ছাড়া বসবাস করতে পারবো না। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। সুতরাং তোমরা সকলে বিজ্ঞান ক্লাসে মনোযোগ দিয়ে দেখবে, বাসায় নিজেরা চর্চা করবে, যদি তার কোনো কোনো বস্তু সমস্যা হয় সাথে সাথে তোমরা সার্কিটকে জানাবে, ইনশাল্লাহ আমরা তা ওদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তার আজকে আপনাদের একটি তৃতীয় প্রশ্ন সমাধান করবো। তার তৃতীয় প্রশ্ন হলো, এগুলো একটা গাছের চিত্র আছে, এখানে যেগুলো একটি বৃক্ষ, দেখা যাবে দুইটা চিত্র, দুইটা চিহ্ন অংশ আছে, দুই অংশ আছে, এই অংশ তার দেখা তার বলা সরকার দেখা যাচ্ছে। দেখো প্রশ্নগুলো কি আছে, বিলম্ব পাত্র বলে এ ও বি অংশের মধ্যে পার্থক্য এবং বি অংশের গুরুত্ব আলোচনা করে। দেখো সবুজ সবুজ উদ্ভিদ কাকে বলে, সবুজ উদ্ভিদ হলো সেই সকল উদ্ভিদ যে সকল উদ্ভিদ গুলো ফুল হয়, ফল হয় এবং বীজ হয়, তাদেরকে বলা হয় সবুজ। অর্থাৎ যে সকল উদ্ভিদের তাদেরকে বলা হয় সুপুষ্প উদ্ভিদ। তাহলে সুপুষ্প উদ্ভিদ কাকে বলে, যে সকল উদ্ভিদের ফুল ফল বীজ হয় তাদেরকে বলা হয় সুপুষ্প। যেমন ফুল, যেমন আম, জাম, ছোলা, লাল ইত্যাদি হলো সুপুষ্প উদ্ভিদ। আমের কি হয় ফল হয়, বীজ হয়, ফুল হয়, ফুল হয় তাদের কি হয় আম হয়, সেই সকল কোন একটা উদ্ভিদের সেই সব অংশ যেসব অংশ কি করে মাটির মাটির উপরে থাকে, মাটির উপরে এই যে মূলটা কোথায় থাকে মাটির নিচে, মাটির উপরে কি থাকে, কাঁচা থাকে, শাখা থাকে, উপশাখা থাকে, ফুল থাকে, ফুল থাকে, ফল থাকে, পাতা থাকে, তাহলে কি বিকল্প কি, যে সকল কোন একটা উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে, মূল কোথায় থাকে, মূল সর্বদা থাকে মাটির নিচে, তাহলে মাটির মূলের মাটির বা যে সকল অংশ মাটির উপরে দিকে থাকে, কাণ্ড, শাখা, উপশাখা, ফুল, ফল, পাতা ইত্যাদিকে বলা হয় বিটক, ইত্যাদিকে কি বলা হয় বিটক। তাহলে আমরা বিটক কি, অর্থাৎ যে সকল অংশ মাটির যে সকল অংশ উদ্ভিদের মাটির উপরে বাগে থাকে তাদেরকে বলা হয় বিটক। এ এবং বি অংশের মধ্যে পার্থক্য গুলো দেখো, তাহলে দেখো এ এবং বি অংশের মধ্যে পার্থক্য গুলো নিজেদের মধ্যে ধরে লেখা। দেখো এখানে কি আছে, এখানে হলো এ, এটা হলো বি, এ অংশটা হলো কাণ্ড, বি অংশটা হলো মূল। তাহলে কিভাবে লেখবা, দেখো এ অংশটা হলো কাণ্ড, বি অংশটা হলো মূল, তাহলে এখানে কি লেখবা, যে প্রথমে এ অংশ হলো এক নম্বর, হলো এ অংশ, এ অংশ, এ অংশ হলো কাণ্ড,
মাটি থেকে কাণ্ডের মাধ্যমে পাতায় প্রয়োজনীয় খনিজ লবণ যায়। খনিজ লবণ এবং পানি যায়। বি অংশটা হলো কি, বি অংশের মাধ্যমে মাটি থেকে পানি এবং খনিজ লবণ সুস্থ থাকবো, এই কারণে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।